আসসালামু আলাইকুম। প্রতিদিন কী রান্না করব সেই চিন্তা দূর করতে আজকে আমি নিয়ে হাজির হয়েছি একটা মজার রান্নার রেসিপি। এই রান্নাটা তৈরি করা খুবই সহজ এবং খেতে খুবই মজার। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেকটাই কাজে দেবে। আর এই রেসিপিটার নাম হচ্ছে মাছের মাথা দিয়ে আলু রান্না বা আলুর ঘন্ট। তাহলে চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের মাছের মাথা। মাছের মাথাটাতে আমি লবণ এবং হলুদ সামান্য পরিমাণ দিয়ে মাখিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। আপনারা যে কোনো মাছের মাথা এখানে ব্যবহার করতে পারেন। এরই সাথে এখানে নিয়েছি 6টা এরকম সাইজের আলু। আলুগুলোকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এরপর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটা। তারপর এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের টমেটো এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা একসঙ্গে খুব মিহি করে কুচিয়ে রেখেছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন বা গ্রেট করেও টমেটোটাকে নিতে পারেন। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। তো প্রথমে কড়াইতে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো আমি মাছের মাথা, যেটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা। আর আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তো মাছের মাথাগুলো দেওয়ার পরে দুই দিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ভালো কালার আসা অবধি। যখন দেখবেন মাছের মাথাগুলো ভাজতে ভাজতে এরকম কালার হয়ে গেছে তখন মাছের মাথাগুলোকে তুলে নিতে হবে। মাছের মাথাগুলো তুলে নেওয়ার পরে আমি এই তেলে পুরো রান্নাটা করব। তো তেলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন, আমি এখানে কালো জিরেটা দিয়েছি। এরপর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এতে আমি যে টমেটো এবং কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার ক্যামেরাটা অফ ছিল, আমি বুঝতে পারিনি। অফ থাকা ক্যামেরাতে আমি দিয়ে ফেলেছি এটা, ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। টমেটো কুচিটা দিয়েছি আর সেই সাথে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটাও দিয়েছিলাম। তো সেটা আমার ক্যামেরাতে ভুলবশত শ্যুট করা হয়নি, তো ওটা আপনারা অ্যাড করে নেবেন পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে। এবার টমেটো এবং আদা রসুনটা আমি একটুখানি ভুনে নেব এবং টমেটোটা যাতে ভালো করে গলে যায় এর জন্য এটাকে আমি 1 মিনিট মতো ঢেকে দেব লো আঁচে। তো 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর এতে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি, তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো 1/2 চা চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে এবার কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়াম রেখেছি। মিডিয়াম আঁচে মশলাটাকে কিছুক্ষণ অন্তর অন্তর নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা খুব ভালো করে মশলা থেকে ছেড়ে আসছে। মশলাটা ঠিক মতো কষানো হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। যখন দেখবেন এরকমভাবে তেলটা উঠে আসছে তখন এতে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথাটা দেওয়ার পরে এরকমভাবে একটুখানি ভেঙে দিতে হবে, খুব বেশি ভেঙে দেওয়ার প্রয়োজন নেই, হালকা করে একটুখানি ভেঙে দিলেই হবে। মাছের মাথাটা ভেঙে দেওয়ার পরে আমি মশলার সঙ্গে মাছের মাথাটাকে একটুখানি কষিয়ে নেব। আর গ্যাসের আঁচটা আমি এই সময় লো করে দিয়েছি। লো আছে 1 মিনিট মতো আমি মাছের মাথাটাকে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মাছের মাথাটা কষানোর পরে এতে আমি দিয়ে দিচ্ছি যে সেদ্ধ করা আলুটা রেখেছিলাম, সে সেদ্ধ করা আলুটা আমি হাতে করে একটুখানি ভেঙে দিয়েছি। ভেঙে রাখা আলুটা দিয়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকেও আমি 1 মিনিট মতো একটুখানি কষিয়ে নেব।
ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে এতে আমি পানি অ্যাড করে দেব। পানিটা আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করতে পারেন। আমি এখানে একটু বেশি পরিমাণে পানিটা দিচ্ছি। আমি এখানে 2 গ্লাস মতো পানি দিয়েছি। পানিটা দেওয়ার পরে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে রান্নাটাকে ঢেকে রেখে দেব 4 থেকে 5 মিনিট মতো। লো আছে, আমি 4-5 মিনিট মতো রান্না করে নেব। চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এবং এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমার রেসিপিটা ফলো করে একবার বাড়িতে অবশ্যই তৈরি করবেন। এটা গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। আর আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এবার সব শেষে এতে আমি দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়নের গুঁড়ো। আপনাদের কাছে 5 ফোড়নের গুঁড়ো না থাকলে ভাজা মশলাটাও এখানে ব্যবহার করতে পারেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। দিয়ে এগুলো ভালো করে আমি আলুর সঙ্গে মিশিয়ে দেবো। আলুর সঙ্গে মেশানোর পরে আমি গ্যাসটা অফ করে দিয়ে 2 মিনিট ঢাকনাটা লাগিয়ে রেখে দেব। তারপরে এটাকে আমি সার্ভিং ডিশে ঢেলে নেব। তো এই ছিল আমার আজকের সিম্পল একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।